নোয়াখালীর কোম্পানিগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোম্পানিগঞ্জ প্রতিনিধি রহমতুল্লাহ জানান, উপজেলা সরকারি মুজিব কলেজ ও বসুরহাট এএসসি উচ্চ বিদ্যালয় সহ চার কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষার কোম্পানিগঞ্জের বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণীর প্রায় 4000 শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বিভিন্ন শিক্ষা অনুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃত্তি পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।